পানীয় জল ইস্যুতে লোকসভা ভোটের আগে সোচ্চার বিজেপি। সিউড়ি পৌরসভার বিক্ষোভ দেখালো বিজেপি। তাদের দাবি শহরবাসীকে তিনবার জল দিতে হবে, সাংসদ তহবিলের ভুয়ো টেন্ডারের তদন্ত করতে হবে, এছাড়া বিভিন্ন শপিং মলের সামনে যেসব অবৈধ পার্কিং হয় তা বন্ধ করতে হবে। প্রসঙ্গত, সিউড়ি শহরে জল কষ্ট প্রত্যেক নির্বাচনে ইস্যু হয়। আমাদের সিউড়ি শহরবাসী সাত দফা দাবি নিয়ে আমরা পৌরসভায় স্মারকলিপি জমা দিতে এসেছি। আমাদের গত 9 তারিখে এই বিষয়ে থানায় আমরা গিয়েছিলাম, সেখানে জানিয়েছিলাম, পৌরসভাতেও আমরা জানিয়ে এসেছিলাম। তারা আমাদেরকে রিসিভ করেছিল, আমাদেরকে আসতে বলেছিল। আমাদের বিষয় যে এমপি ল্যান্ডে ভুয়ো টেন্ডার কীভাবে সেটা ভাঙানো হচ্ছে। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় আপনাদের মিডিয়ার সামনে সেটা প্রকাশ করেছিলেন, আমরা সেটাও বলেছি। আমরা বলেছি যে সমস্ত ওয়ার্ডে জল পাচ্ছে না, সেই ওয়ার্ডে সরকারি অনুযায়ী তিনবার সেই ওয়ার্ডগুলোকে জল দিতে হবে, রাস্তার ধারে উন্নত শৌচালয় ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষের জন্য। এই সিউড়ি শহরে 10 তলার উপর বহুতল তৈরি হচ্ছে, যাতে শহরের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই দিকে পৌরসভাকে নজর দিতে হবে। বিভিন্ন অবৈধ শপিং মলের পার্কিং তৈরি হয়েছে, যেখানে সাধারণ মানুষের রাস্তাঘাট সংকীর্ণ হয়ে যাচ্ছে, সেই অবৈধ শপিং মল বন্ধ করতে হবে। আমাদের বিভিন্ন কাউন্সিলররা বিভিন্ন ওয়ার্ডে অনৈতিক কাজ করছে, আগামী যত ভোট আসবে এই অনৈতিক কাজটা তত বাড়বে। তাই আগাম আমরা পৌরসভাকে জানিয়ে রেখেছি যে এই অনৈতিক কাজ বন্ধ করতে হবে, না হলে আমাদের আন্দোলন আরও বড় আকারে ধারণ করবে, আমরা এই বলে যাচ্ছি। আমাদের সাত দফা দাবি। সুনয়ন ভান্ডারী, সিউড়ি শহর সভাপতি, ভারতীয় জনতা পার্টি। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ডেপুটেশন দিয়েছিল, খুব পিসফুলি আমাদের ডেপুটেশন দিল, আলোচনা হলো। ওরা কিছু তথ্য দিয়েছে, সেটা আমি বুঝিয়ে দিলাম যে এটা পৌরসভার কোনো ফল নেই, তো ওরা স্বীকারও করলো। আর দু একটা জিনিস দেখে নিতে বলো, আমাদের একটা করে পয়েন্ট বলে যাচ্ছি। প্রথম, ওরা যে একটা পয়েন্ট দিয়েছিলো এমপি ফান্ডে ভুয়ো টেন্ডার, এটা যে প্রথম সঠিক নয় সেটা আমি বুঝিয়ে দিলাম। মানে টেন্ডার সম্বন্ধে মোটামুটি একটা টেকনিক্যাল গণ্ডগোল হয়েছিল, আপনারা জানেন আগে, সেটা আবার রেক্টিফিকেশন করে এটা অনলাইনে পোর্টালের মাধ্যমে টেন্ডারটা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালে। তো ওনারা বুঝলো ব্যাপারটা, অলরেডি ডকুমেন্টস ছিল সব দেখিয়ে দিলাম। 2 নম্বর জলের ব্যাপারটা বললো, তিনবার করে জল যেটা বলছে এটা অযুক্তি কথাবার্তা। কেন তিনবার জল? মানুষের খাবারের জল তো আপাতত আমাদের 4-5টা ওয়ার্ডে যেখানে বিক্ষিপ্ত কিছু জলের সমস্যা আছে, আমাদের অলরেডি ডিপিআর টেন্ডার হয়ে গেছে আরম্ভ হবে, যেটা আমরুত টু, একটু সময় সাপেক্ষের ব্যাপার। আর কিছু কিছু ওরা যেখানে জল পাইলে টেম্পোরারি যাতে কী করে জল দেওয়া যায় অলরেডি কাজকর্ম আরম্ভ হয়েছে। 3 নম্বর শপিং মলের অবৈধ পার্কিং যেটা বলছে সেটা ঠিকই বলেছে, আমরা একমত। কিছু কিছু ক্ষেত্রে শপিং মলকে অলরেডি আমরা চিঠি করে দেবো, আগেও করেছিলাম 2 বার, যে পার্কিংগুলো ঠিক নিয়মমাফিক করে। 4 নম্বর, ওনারা তো হয়তো আইডিয়া নাই, ওনাদেরকে প্রতিনিধি আসছো নাই বলে ওই ড্রেনগুলো ঢাকতে বলেছে, ঢাকলে তো আর পরিষ্কার ঠিকমতো প্রতিদিন হবে না। তো সেটা বললো না কিছু কিছু জায়গায়, সেটা আমি বললাম যে আপনারা একটা লোকেশনটা শেয়ার করুন, আমি দেখে নিচ্ছি কোনগুলো করতে হবে, সেটা বললো। 5 নম্বর বললো কিছু ইরিনাল করতে বিভিন্ন রাস্তার ওপরে যারা বাইরে থেকে আসে, অলরেডি আমাদের সিউড়ি শহর বিভিন্ন জায়গায় আছে 2-4টা পয়েন্ট বাদ দিয়ে। তো আমি বললো লোকেশন বাসস্ট্যান্ডে বিশেষ করে লাইনটাতে, যে গ্রাম থেকে যারা আসে, তো আমি বললাম আশ্বাস দিচ্ছি খুব তাড়াতাড়ি করে দেবো। 6 নম্বর হচ্ছে বাড়ি পারমিশন, ওনারা ভাবতো আগে বাড়ি পারমিশন তো এখন অনলাইনের সিস্টেম, তো আমাদের সিউড়ি পৌরসভার G+6 হায়েস্ট প্ল্যান একটা আপনার ফ্ল্যাটের জন্য বললো, যেটা অলরেডি আগেই আমাদের তখন পৌরসভা ছিল না, 14 তলা যেটা ফ্ল্যাটটা হচ্ছে সেটা অলরেডি PNRD ডিপার্টমেন্ট থেকে স্যাংশনটা দিয়েছিলো। তো এবার থেকে আমাদের G+6 মিউনিসিপ্যাল পৌরসভা, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কদিন আগে একটা জেলাতে বলেছিলো, তো আমরাও ঠিক সিদ্ধান্ত নিয়েছি G+6 বাদ দিয়ে আমরা বেশি পারমিশন দেবো না, যেহেতু অনলাইনে পারমিশনটা চলে। 7 নম্বর পয়েন্টটাতে কিছু বলেনি ওরা, আলোচনাও করেনি, এই হচ্ছে আমাদের আলোচনা।